ঈদের দিনের কিছু সুন্নাহ রয়েছে যেগুলো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা যেগুলো পেয়ে থাকি আমরা এই সুন্নাহগুলো ঈদের দিনে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ ঈদের দিনের প্রথম যে সুন্নাহটা রয়েছে সেটি হচ্ছে তাকবীর দেওয়া সবাই বলেন তো কে দেওয়া তাকবীর দেওয়া আপনি মাগরিব থেকে ঈদের নামাজ পর্যন্ত আপনি তাকবীর দিবেন জোরে উচ্চ স্বরে যেরকম ঈদুল আযহাতে দেই এমন করে দেওয়ার প্রয়োজন নেই আপনি মনে মনে আপনি তাকবীর দিবেন কারণ আল্লাহ তাআলা বলেন ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الله পাক সুবহানাহু ওয়া তাআলা তাকবীর দেওয়ার ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এজন্য আমরা সবাই কি করব ঈদের দিনের একটি সুন্নাহ হচ্ছে আমরা সকলেই মিলে ইনশাআল্লাহ তাকবীর দেওয়ার চেষ্টা করব নাম্বার 2 দুই নম্বর হচ্ছে সাদাকাতুল ফিতর যারা এখনো আদায় করেননি ঈদের নামাজে যাওয়ার পূর্বেই আপনারা সাদাকাতুল ফিতরটা আপনারা আদায় করে নেবেন ইনশাআল্লাহ তিন নম্বর হচ্ছে ফজর নামাজ জামাতে পড়তে হবে ফজর নামাজ কিসে পড়তে হবে জামাতে পড়বেন এবং দ্রুত ঈদগাহে আপনি চলে যাবেন এরপরে চার নম্বর আসেন চার নম্বরে গোসল করা এবং মিসওয়াক করে সুন্দর করে সুগন্ধি ব্যবহার করে আপনাকে ঈদগাহ ময়দানে যেতে হবে আপনার পোশাকটা পুরাতন হোক নতুন নাই পুরাতন হোক কিন্তু সেটা যেন অবশ্যই পবিত্র হয় এবং যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আপনি সুন্দর করে মিশ্রণ করে আপনি সুগন্ধি ব্যবহার করে আপনি গোসল করে আপনি ঈদগাহ ময়দানে ঈদের সালাত আদায় করার জন্য আপনি যাবেন ইনশাআল্লাহ এরপরে ছয় নাম্বার খেজুর বা মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর সংখ্যক খেজুর খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন এজন্য আমাদের আরেকটি সুন্নাহ হচ্ছে আমরা ঈদের নামাজে যাওয়ার পূর্বে আমরা অবশ্যই খেজুর বা মিষ্টি জাতীয় যে কোনো খাবার খেয়ে আমরা ঈদের নামাজ আদায় করার জন্য যাব ইনশাআল্লাহ এরপরে সাত নম্বর হচ্ছে পায়ে হেঁটে যাওয়া এবং এক রাস্তা দিয়ে যাওয়া এবং আরেক রাস্তা দিয়ে হেঁটে চলে আসা এতে করে উপকৃত হওয়া যায় কেমন এটি হচ্ছে এক রাস্তায় যখন আপনি যাবেন তখন অনেক মানুষের সঙ্গে দেখা হবে একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে আবার যখন আরেক রাস্তাতে আপনি ব্যাক করবেন তখন আবার অন্য মানুষদের সঙ্গে দেখা হবে তাহলে সবার মধ্যে একটা বন্ডিং একটা ভালোবাসা একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে এজন্য আমরা এই সুন্নাহটা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আরেকটি সুন্নাহ হচ্ছে উন্মুক্ত জায়গায় ঈদের নামাজ পড়া এবং লাস্ট যে ঈদের যে সুন্নাহটা আমরা আমল করতে পারি নামাজ শেষে আমরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় আমরা শুভেচ্ছা বিনিময়টা বিভিন্ন ভাবে করতে পারি আমরা যেরকম আমাদের কালচার অনুযায়ী আমরা ঈদ মোবারক বলি আপনি ঈদ মোবারকের মাধ্যমে আপনি ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারেন বা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা সিস্টেম শিখিয়ে দিয়েছেন আল্লাহর রাসূল বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম যে আল্লাহ পাক আমার থেকে এবং তোমার থেকে সবকিছুকে আল্লাহ পাক কবুল করে নিন বা ঈদ সাঈদ এরকম ভাবে আমরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই ঈদুল ফিতরের এই দিনের এই সুন্নাহগুলো আমল করার তৌফিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন দান করেন আমরা সকলেই করি আল্লাহুম্মা